গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কোচখালীর চর। 8-9 বছর আগে জেগে ওঠা এই চরেই সংসার গোছানো শুরু করেন শাহেদা রমজান দম্পতি। তাদের মতো চরে ঠাঁই হয় অন্তত 100 পরিবারের। এবারের বন্যা কেড়ে নিয়েছে সর্বস্ব, আবাদি জমি শুধু কমছেই, অবশিষ্ট যা আছে তা নিয়েই নতুন চরে থাকার লড়াইয়ে তারা। এজন্য এ মুহূর্তে ঈদ নিয়ে ভাবার বিলাসিতা নেই এ মানুষগুলোর। নদী ভাঙ্গন এলাকা বাড়ি ঘর সরাইতেছি, এগুলা কাজ করতে আমাদের সময় যাবে, আমরা তো ঈদ করতে পারবো না। বাল বাচ্চাগিরিদের সময় দেখা গেল আমরা নতুন একটা কাপড়ও দিতে পারি না, আর কুরবানি তো দেওয়ার দূরের কথা, এটা তো পরেই থাকলো। নিজের বাচ্চাকে একটা কাপড় চোপড়ও দেওয়ার মতন সমর্থন হয় না। ঈদের নামাজ আমাদের ভাগ্যে আছে কি না আছে এটা আমরা বলতে পারবো। ভয়াবহ বন্যা ও নদী ভাঙনে প্রায় নিশ্চিন্ন চরাঞ্চল, এরপরও সহযোগিতার হাত বাড়ায়নি কেউ। অসুস্থ বৃদ্ধ মানুষ চিকিৎসা করার মতো নাই, বাচ্চা কাচ্চার স্কুল নাই, পড়াশোনা নাই। নদী ভাঙনের জন্য আমাদের মার্কেট করার কোনো সুযোগ নাই, আমরা খুবই দুঃখিত। অবশ্য সংকটের মধ্যেও এই অঞ্চলের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত জনপ্রতিনিধিরা। ঈদকে সামনে রেখে ইতিমধ্যে চর এলাকায় 2-3টি ইউনিয়নে ইতিমধ্যে 70টি গরু ওখানে কোরবানি হবে, যাতে অসহায় মানুষগুলো ঈদের দিন তারা আনন্দ উপভোগ করে মাংস দিয়ে ভাত খেতে পারে সে ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। গাইবান্ধা জেলার 165 চরের মধ্যে অধিকাংশ চরাঞ্চলের মানুষ বন্যা ও নদী ভাঙনে হারিয়েছেন ভিটামাটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।